দাম 3 টাকা, 2 টাকা দিবেন? 2 টাকা? না না না, অনেক পালসি, অনেক কিছু খাবো। আচ্ছা 2.5 টাকা? হবে না, হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আমরা গিয়েছিলাম ঘুরতে অ্যান্ড মুভি দেখতে, যেহেতু ঈদ, সো মুভি দেখা অবশ্যই দরকার। তো কী কী করলাম সেটাই শেয়ার করব, তাহলে চলো শুরু করা যাক আজকের ভ্লগ। তো এই যে আমরা বসুন্ধরায় চলে গিয়েছিলাম সিনেপ্লেক্সে, এই প্রথমবার বসুন্ধরা আমি এত ফাঁকা ফাঁকা দেখলাম, কারণ ঈদের পরে যেহেতু বন্ধ থাকে সো একদমই মানুষ ছিল না আর সব দোকানগুলো বন্ধ ছিল। আর আমি সবসময় বসুন্ধরা গেলেই এই ছবিটা তুলি, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো এই তো আমরা উঠে পড়ছিলাম লিফটে করে উপরে সিনেপ্লেক্সে, কারণ আজকে আমরা মুভি দেখব অ্যান্ড মুভি কী মুভি দেখব সেটা সব তোমাদেরকে দেখাবো পরেই। তো এই যে উঠে পড়ছি আর এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে চলে আসছি সিনেপ্লেক্সের কাছে, আমাদের হল ছিল এখানে, তো আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। তো এই তো পেয়ে গেছি টিকিট আর আমরা দেখব কুংফু পান্ডা 4। So, আমরা বসে গেছি এন্ড এনজয় করছি আমাদের মুভি। Hold on to the mic, you know, then move on to the one you don't. Hey, that was pretty good. Yeah, maybe she should be the spiritual leader. মুভি শেষ হলো 3:30টার দিকে, তো শেষ করে ভাবলাম যে আমরা এখনই বাসা যাব না, আমরা একটু ঘুরে যাব। তো পরে এই পুতুলটাকে দেখলাম, এখানে কিছুক্ষণ ছবি তুললাম, যদিও তুলতে পারছিলাম না, বাচ্চারা একদম ঘিরে ছিল। দেন চলে গেলাম হচ্ছে আগারগাঁও এয়ারফোর্স মিউজিয়ামে। তো যাওয়ার পথে আমি রাস্তাটা দেখে জাস্ট অবাক, যে ঈদের সময় এত সুন্দর ফাঁকা রাস্তা থাকে ঢাকায় যে বলার মতো না, আর এই সময় ঘুরতে কিন্তু অনেক মজা। তো এখানে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম, টিকিটের প্রাইস মেবি 100 টাকা করে নিয়েছিল। তারপরে আমরা ভেতরে ঢুকে পড়লাম, এখানে এত সুন্দর, মানে সবুজে সবুজ, আর দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা পরিবেশ। যেহেতু রোদ ছিল একটু কষ্ট হচ্ছিল, বাট অনেক বেশি সুন্দর লাগছিল। এরকম মানে পথি মধ্যে এরকম কয়েকটা বিমান বসানো, হেলিকপ্টার বসানো, এবং এটার ভিতরে ঢোকা যায়, যদি ঢোকার জন্য আলাদা চার্জ লাগে, যেটা আমার কাছে খুবই এক্সট্রা মনে হয়েছে, কারণ ভিতরে দেখার মতো সেরকম কিছুই নেই। আমরাও ঢুকেছি, ঢুকে গিয়ে খুব হতাশ হয়েছি, কারণ ভিতরে অতিরিক্ত গরম এবং দেখার মতো কিছুই নেই। তাও ওখানে তো 30 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়, দ্যাটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। আর এই ককপিটে ঢুকে তো এত গরম ছিল যে দম বন্ধ হয়ে যাচ্ছিলো। তো জাস্ট একটু কিছু ছবি টবি তুলে আমরা বের হয়ে চলে এসেছিলাম, কারণ ওখানে একদমই টেকা যাচ্ছিলো না রোদের গরম, প্লাস ওখানে কোনো এসিও ছিল না, তো এটা খুবই গরম লাগছিলো। দ্যাটস ওয়াই আমরা কিছুক্ষণ বসে জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে চলে আসলাম এবং বাইরেটা ঘুরে দেখছিলাম যে কোথায় কী আছে। একটা গেম কার্নিভাল আছে যেখানে বাচ্চারা গিয়ে বিভিন্ন রকমের গেম খেলতে পারবে, আমরা একটু সেখানেও গিয়েছিলাম দেখতে যে কেমন কি। সো ওখানে প্রত্যেকটা গেম হচ্ছে টিকিট কেটে দেখতে হয় এবং টিকিটের দাম আমার কাছে বেশ চড়া মনে হয়েছে, কারণ এতটাও হওয়ার উচিত না। তারপরে একটা জায়গায় ঢুকলাম, এখানে একটা রেস্টুরেন্ট আছে, লেট মি শো ইউ যে এই বিমানটা এটার ভিতরে একটা রেস্টুরেন্ট মেইনলি। তো আমরা এটার মধ্যে এখন ঢুকবো, দেখি কেমন ভিতরটা। বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে রেস্টুরেন্টটা বেশ বড়, আর এটার ভিতরেও একটা ককপিট আছে যেখানে অ্যাগেইন অনেক বেশি গরম, দ্যাটস ওয়াই আমি থাকতে পারলাম না, আমরা রেস্টুরেন্টটায় বসে পড়লাম। এবং এখানে আমরা
হালকা পাতলা কিছু খাবার অর্ডার দিলাম, যেহেতু আমরা অনেকক্ষণ হেঁটেছি এবং টায়ার্ড ছিলাম খুবই। সো খাবার অর্ডার দিয়ে বসে রইলাম। বাই দ্য ওয়ে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হারকিউলিস ক্যাফে। তো আমরা ওয়েজেস আর ডোনাট নিয়ে নিলাম, আর সাথে পানি নিয়ে নিলাম, যার কারণ গলা খুবই শুকিয়ে গিয়েছিলো এবং অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ডোনাটটা মজা ছিল আর ওয়েজেসটা অ্যাভারেজ ছিল। তারপর আমরা বের হতে হতে বিকেল হয়ে গেল। তারপর দেখলাম যে অনেক বেশি ভিড়, কারণ অনেক মানুষ এসে পড়েছে যেহেতু বিকেলের টাইম। দেন আমরা বাসায় চলে আসলাম, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেলো। সো এটাই ছিল আজকের ঈদের দ্বিতীয় দিনের আমাদের ঘোরাফেরা। কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর কি, ঈদ মোবারক, আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা। অনেক মজা করো, এনজয় করো আর ভালো থাকো। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।